গত 19 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক্সপোনেটের আয়োজনে অনুষ্ঠিত হল ষষ্ঠ আন্তর্জাতিক মেরিনটেক বাংলাদেশ এক্সপো অ্যান্ড ডায়ালগ 2024। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের শিপইয়ার্ডগুলো জাহাজ নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৃত প্রায় সরকারি ডকইয়ার্ড ও শিপইয়ার্ডগুলো নৌবাহিনীর হাতে দেওয়ায় সেগুলো এগিয়ে যাচ্ছে। পাশাপাশি জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পে বাংলাদেশ পরিবেশগত, পেশাগত এবং সুরক্ষা ও স্বাস্থ্য বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এক্সপোনেট এক্সিবিশনের উদ্যোগে ও নৌ পরিবহন দপ্তরের সহযোগিতায় আয়োজিত কনফারেন্সে বলা হয়, এ শিল্পের আধুনিকায়ন ও সমুদ্র শিল্প বর্জ্য ব্যবস্থাপনায় উন্নত দেশগুলোর প্রতি কারিগরি, প্রযুক্তিগত ও টেকসই বিনিয়োগ সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে। উল্লেখ্য, বাংলাদেশের জাহাজ পূর্ণ প্রক্রিয়াকরণ সক্ষমতা বছরে 10 মিলিয়ন মেট্রিক টনেরও বেশি। বাংলাদেশের ইয়ার্ডগুলো পৃথিবীর 52.4% জাহাজ পূর্ণ প্রক্রিয়াকরণ করে থাকে।